हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। होप तुम्हारा सबाई खूब भालो रहेछो। तो आज के किचेन टूर, किचेन मेकओवर तुम्हारे संगे शेयर करब। प्रथम रखी रेंटेड अपार्टमेंटे थी और आज के संगे कि रेंटाल फ्रेंडलि मेकओवर शेयर करब। तो चलो वीडियो स्टार्ट करछि, आशा करछि तुम्हारे भालो लागबे। तो प्रथमे देखते पाच्छो जे आमी किन्तु नीचे जे आमार प्लेट रैकटा छिलो सेटा आमी ओपरेर बक्से तुले दिच्छी। तो कारण नीचे आमी एकटु क्लेटर फ्री काउंटारटपटा राखते पछन्द करी। तो से कारणे आर एई रकम भावे एकटु चेंजेस करले देखबे किचेनटाय तोमार अन्यरकम एकटु नतून लागबे, रान्ना करतेओ भालो लागबे सबथेके बड़ो कथा। तो आमी तो माझे मध्ये एरकम एकटु चेंजेस करी, ताते मोटिवेशन आमार मने हय बाड़े, एनार्जिओ किन्तु अनेक लेवेले बाड़े। तोमरा जारा एई प्रसेसटा एखोनो अब्दि ट्राई करोनि अवश्यई किन्तु एकबार ट्राई करे देखते पारो। काउंटारटपटा एकदम फुल रेडी हये जाओयार परे, कारण देखो रेगुलार बेसिसे तो आर काउंटारटप परिष्कार करा जाय ना। तो एकदम फुल काउंटारटपटाके आमी देखते ही पेले परिष्कार करे निलाम, एकदम क्लीन एंड क्लियर करे निएछिलाम भालोभावे। तो देन आमी जे वालपेपारटा देखते पाच्छो एटा आमार प्राय दु बछर हये गेलो, एटा किन्तु नष्ट हयनि सेइभावे। तो एकटु चेंजेस करार जन्य आमी अमेजन थेके आरेकटा नतून वालपेपार देखो एरकम निये एसेछि। तो एटा एबार अप्लाई करे देखबो, ताते किचेनटा मने होच्छे एकटु अन्यरकम लागबे। तो चलो स्टार्ट करे देखि। तो देखो आमी किन्तु अलरेडी स्टार्ट कर दिए प्रसेसटा, बाट आमी तो सब समय तोमादेर संगे जानी अनेस्ट रिव्यू शेयर करी। तो एटा भालो, बाट आमार आगेरटाई मने हच्छिलो जानो बेशी भालो लागछिलो। तोमादेर कि मने हय तोमरा किन्तु अवश्यई बोलो। बाट आमी एइटा किछुदिन राखबो, देन तारपर देखा जाबे चेंज करले करबो। एटाओ किन्तु खराप लागछे ना तो, बाट आगेरटा आमार मने हच्छिलो बेशी भालो लागछे। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো দেখো এবার আমার কিচেনের একদম ফুল লুকটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি। আর কিচেনে কিন্তু আমি অলওয়েজ তোমাদেরকে বলে থাকি আমি কিন্তু কাউন্টারটপটা একটু ক্ল্যাটার ফ্রি রাখাই পছন্দ করি। এবার চলো ইন ডিটেলসে যাই, আমি কোথায় কি রেখেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে একটা জলের জাগ রেখেছি, আর পেছনে তো দেখতেই পাচ্ছ টুকটাক কিছু জিনিস রাখা আছে, একটা মধু শিশি, তো এই সব রাখা আছে। আর সাইডে আমার একটা উডেন ট্রে ছিল যেটা আমি এখানে ইউজ করেছি। আর দেখো প্রত্যেকটা জিনিসের ওপরেই কিন্তু আমি কিচেন টাওয়েল ইউজ করেছি, এই কারণেই রেগুলার বেসিসে কিন্তু আমরা ক্লিন করতে পারি না, অত সময় পাওয়া যায় না। তো এগুলো দিয়ে রাখলে পাঁচ দিনের জায়গায় হয়তো দশ দিন পরে গিয়ে তোমার জায়গাটা একটু মেসি হবে। তো দেখো এই ট্রের ওপরে আমি একটা স্পুন র্যাক রেখেছি, কাটলারি সেট রেখেছি, তো এইগুলোই টুকটাক জিনিসপত্র রেখেছি। সাইডে আছে আমার ইলেকট্রিক কেটল, আর এই সাইডে একটা র্যাক রেখেছি যেটার ওপরে আমি ছোট ছোট দুটো গ্লাস জার রেখেছি, যে গ্লাস জারগুলোর মধ্যে আমার কাজু তারপর আমন্ড এগুলো আমি রাখি। তো এগুলো দেখতেই পাচ্ছ অলমোস্ট শেষ হয়ে গেছে। আর সাইডে আছে আমার নুনের একটা জার, আর পেছনে আছে কিচেন টাওয়েল, আর তার নিচে আছে দুটোতে একটাতে সুগার আর একটাতে টি। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওজিবার একটা মাছা টি, তো এটাও মাঝে মধ্যে আমি খাই, তো সে কারণে এটাও এখানে রাখা রয়েছে। আর এই কোণেতে দেখো আমি রেখেছি এরকম একটা, এটা কিন্তু আগে আমার একটা জার ছিল গ্লাস জার আর কি, তো সেটার আমি এখন ফ্লাওয়ার ভাস বানিয়েছি। তো তোমাদেরকে আমি কোনো একটা ব্লগেতে শেয়ার করেছিলাম, তিন চারটে আগে একটা ব্লগেতে আমি শেয়ার করেছিলাম, এই গ্লাস জারটাকে আমি অ্যাক্রলিক পেন্ট দিয়ে পেন্ট করেছিলাম। আর এটাকে আমি এখন কিচেনে ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করছি, মাঝে মধ্যে এটাকে আমি ডাইনিংয়েও রাখি, মাঝে মধ্যে কিচেনেও রাখি। এবার এই সাইডে দেখাই, এই সাইডে আমার দুটো অয়েলের জার রয়েছে, গ্লাস জার, তো এগুলো কিন্তু 1 লিটার করে। তো এগুলো এই সাইডে রেখেছি, আর সাইডে দেখতে পাচ্ছ ওইটাতে আমি ঘি রেখেছি। নেক্সট এবার এখানটা দেখো পুরোটাই ফাঁকা, এখানে জাস্ট আমার গ্লাস ওভেনটা রাখা রয়েছে। আর এই সাইডেতে আমি রেখেছি আমার রেগুলার বেসিসে আমরা যে কাপগুলো ইউজ করি, তো সেটা রাখার জন্য এরকম একটা র্যাক। এটা আমি অ্যামাজন থেকেই কিন্তু পারচেস করেছিলাম অনেকদিন আগেই, তো এটাই আমি এখানে রেখেছি। আর ওই সাইডে আমি একটা আর্টিফিশিয়াল ব্যাম্বু ট্রি রেখেছি, ব্যাম্বু ট্রিটা আগে আমার ওই
পাশে থাকতো, আর এখন আমি সেটাকে এই পাশে রেখে দিয়েছি। তো এটা বেশ ভালো লাগে, গ্রিনারি দেখলে না দেখবে চোখটাও ভালো লাগে। কিন্তু তো এই হচ্ছে আমার একদম ক্ল্যাটার ফ্রি কাউন্টার টপ। এবার আসি ওপরের বক্সগুলোতে। ওপরের বক্সগুলোতে কী কী রেখেছি সেগুলোও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সামনে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার সমস্ত যে ডালের জিনিসপত্রগুলো রয়েছে, তো সেগুলো সমস্ত রকমের ডাল, সুজি, সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। আর ওপরের থাকটাতে ময়দা, আটা আর রুটি মেকার আছে। তো এইটাই হচ্ছে এই বক্সটাতে এই সব জিনিসপত্রই রাখা রয়েছে। তো এবার দেখাই সাইডের বক্সে। তো সাইডের বক্সে তো তোমাদেরকে আগেই বললাম যে আমি ওখানে প্লেট র্যাকটাকে তুলে দিয়েছি, তো সে কারণে ওখানে প্লেট র্যাকটা রাখা রয়েছে। আর এখানে আমার মুড়ি বলো, বিস্কিট, হেলথ ড্রিঙ্কস, চানাচুর, মানে যা কিছু স্পাইসি জিনিসপত্র সেইগুলো সব এখানে রাখা থাকে। নেক্সট আসি এই সাইডের বক্সে। তো এখানে দেখো আমি গ্যাস লাইটারটা এরকমভাবে রেখে দিই সুবিধার জন্য। আর এটাতে খুব একটা বেশি কিছু নেই, এখানে যে কাপগুলো ধরো মাঝে সাঝে ইউজ করি সেই সমস্ত কাপস এখানে রাখা থাকে। তো এই ব্যাস সিম্পলি থাকে এখানটাতে, আর প্লেটস থাকে, কাপস থাকে, এই সমস্ত জিনিসগুলোই থাকে এখানে। নেক্সট এই সাইডের ওয়ার্ড্রপটাতে এলাম। তো এটা দেখো এটা কিন্তু একদম নতুন হয়েছে, তো সে কারণে এখানে এখন কিছু আর রাখিনি। তো আমার যে কাপস বলো, যে বাটি যেগুলো রয়েছে সেগুলো আমি সব অন্য জায়গায় সরিয়ে রেখেছি, কারণ এই বক্সটা পুরোটাই ভেঙে গিয়েছিলো, তো সে কারণে এখানে আর কিছু রাখিনি এখন আপাতত। এবার আসি নিচের ওয়ার্ড্রপগুলোতে কী আছে, চলো ঝটপট করে দেখিয়ে দিই। এই যে এই বক্সটাতে দেখতে পাচ্ছ, এটাতে আছে চাল, সমস্ত যে দু রকমের চাল সেটা রাখি, আর পাশেরটাতে সমস্ত যে আমি রেগুলার যে জিনিসগুলো ইউজ করি বাসনগুলো সেগুলোই রাখা থাকে। আর নেক্সট এই ড্রয়ারগুলোতে নর্মাল যে কাটলারি সেট সেই সব জিনিসপত্রই রাখা রয়েছে। আর নেক্সট নিচের ড্রয়ারে গ্লাস যে বাউলগুলো রাখা থাকে সেগুলোই এখানে রাখা রয়েছে। আর একদম নিচেরটাতে তোমার প্লেটসগুলো রাখা আছে, যে ছোটো প্লেটসগুলোই কিন্তু এটাতে রাখা থাকে, বড়ো প্লেটস রাখা যায় না। আর তার সাইডেরটাতে গ্যাস রাখা রয়েছে। আর এই ড্রয়ারটাতে সমস্ত স্পাইসেসগুলো রেখেছি, সমস্ত যা যা স্পাইসেস ইউজ করা হয় সেগুলোই রেখেছি। আর এই পাশের বক্সটাতে, এটাতে আমি যে জিনিসগুলো স্টোর করে রাখি সেইগুলো সব বক্সের মধ্যে করে এই বক্সটাতে রেখে দিয়েছি। আর নেক্সট দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছ দু একটা বাসন রয়েছে, যেগুলো আমাদের চাটা একটু আগেই খাওয়া হয়েছে, তো সেইগুলোর জিনিসপত্রগুলো এখানে সিঙ্কে রাখা রয়েছে, এগুলো একটু পরে মেজে নিতে হবে। সাইডে দেখো ওটা আমাদের ইউটিলিটি, তো ওখানে জাস্ট নর্মাল ওয়াশিং মেশিন এইগুলোই রাখা রয়েছে। তো সেটা আর আলাদা করে তোমাদেরকে দেখালাম না, কারণ ওটা খুব একটা গোছানো নেই। আর এই ওপরের বক্সটাতে দেখো সিঙ্কের জাস্ট ওপরের বক্সটা, তো এই বক্সটাতে আমি সমস্ত যা যা আমার কাছে কন্টেনার আছে সেই সমস্ত এখানে আমি স্টোর করে রাখি, সাথে মিক্সি রাখি, মুসুর স্কুলের যে বক্স আছে, ওয়াটার বটল আছে, সেগুলো সমস্ত কিছু আমি এই বক্সটাতে স্টোর করে রাখি। তো এই হলো আমার ওভারঅল কিচেন। আর হ্যাঁ, কিচেনের বিফোর আর আফটার লুকটাও এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমার এই ছোট্ট সিম্পল কিচেনটা ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও একদম ভুলো না। যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।